সামনে গরু চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গ্যাস ট্যাঙ্কার, আহত চালক। আসানসোলের সালানপুর থানার অন্তর্গত এথোরা মোড় সংলগ্ন জাতীয় সড়কের উপর একটি গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়। গ্যাস ট্যাঙ্কারের চালক জানান যে গরু সামনে চলে আসাতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি উল্টে যায় রাস্তার উপরে। ট্যাঙ্কারটি খালি ছিল, পাটনা থেকে হলদিয়া যাচ্ছিল বলে জানান চালক। কিছুক্ষণের জন্য ধানবাদগামী রাস্তা বন্ধ হয়ে পড়ে, ফলে ওয়ান ওয়েতে যান চলাচল হয়। ঘটনাস্থলে সালালপুর থানার পুলিশ। চালক জানান পিঠে একটু চোট পায়। अभी कहाँ जा रहा था गाड़ी? हल्दिया से लोड होता है। का नाम है आपका? সালানপুর থেকে সৌমিত্র গাঙ্গুলী ও সোহেল খান, টাইমস বাংলা।